আজকে ক্লাস নাইনের সেকেন্ড চ্যাপ্টারের কোষের যে টপিকটা আমি আলোচনা করব সেটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে সজীব কোষের ভেতরে অবস্থিত যে জেলির মতো অর্ধতরল সজীব পদার্থ থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের তাহলে পরিপূর্ণ সংজ্ঞাটা কি বলতে পারি? প্রোটোপ্লাজমে যে অর্ধতরল স্বচ্ছ ও দানাদার পদার্থ নিউক্লীয় পর্দা ও কোষ পর্দার মাঝে অবস্থান করে তাকে সাইটোপ্লাজম বলে। সাইটোপ্লাজম অর্থাৎ এক কথায় সজীব কোষের, সহজে মনে রাখার একটা উপায় কি, সজীব কোষের ভেতরে অবস্থিত জেলির মতো অর্ধতরল সজীব পদার্থই হলো সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম কেমন? জেলির মতো অর্ধতরল বা থকথকে একটা পদার্থ। এবার জানবো সাইটোপ্লাজমের গঠন। সাইটোপ্লাজম মূলত কি নিয়ে গঠিত? ধাত্র এবং সাইটোপ্লাজমীয় কঙ্কাল। তাহলে সাইটোপ্লাজম ধাত্র ও সাইটোপ্লাজমীয় কঙ্কাল নিয়ে গঠিত। কি হয় এবার সাইটোপ্লাজমের গঠনের মধ্যে? কোষ অঙ্গাণুগুলি এই ধাত্রের মধ্যে বিক্ষিপ্ত আকারে অবস্থান করে, মানে ছড়িয়ে অবস্থান করে বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো এই সাইটোপ্লাজমের মধ্যে। কোষে সাইটোপ্লাজম বিভিন্ন রূপে অবস্থান করে। কি কি রূপে অবস্থান করে কোষের মধ্যে? সাইটোপ্লাজম বিভিন্ন রূপে অবস্থান করতে পারে, যেমন গ্রানিউলার বা দানাদার, মানে দানা দানা রূপে অবস্থান করতে পারে, মানে চারটি রূপে অবস্থান করে, গ্রানিউলার বা দানাদার। তারপর হচ্ছে ফ্রাইবিউলার বা সূত্রাকার। ফ্রাইবিল মানে আমরা জানি যে সূত্রের মতো, তাহলে সূত্রাকার। রেটিকুলার বা জালকাকার, মানে জালকের মতো বা জালকের ন্যায় অবস্থান করে। এবং হচ্ছে অ্যালভিউলার। তাহলে তোমরা দেখো ছবিটা, এখানে ছবিটা দিয়ে দিয়েছে কেমনভাবে কোনটা অবস্থান কেমন দেখতে হয় সেটা দেখে নাও। তাহলে সাইটোপ্লাজমের গঠনে আর কি আমরা জানবো? যে সাইটোপ্লাজমে বিভিন্ন ম্যাক্রো এবং মাইক্রো উপাদান থাকে। ম্যাক্রো মানে আমরা জানবো বেশি পরিমাণে থাকে, আর মাইক্রো মানে কম। তাহলে ম্যাক্রো উপাদানগুলি কী কী? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর ক্যালসিয়াম, ফসফরাস, সালফার ইত্যাদি। এটা হচ্ছে ম্যাক্রো উপাদান বা ম্যাক্রো এলিমেন্ট। তারপর জানবো মাইক্রো উপাদান। কি কি মাইক্রো উপাদান থাকে? যেটা হচ্ছে স্বল্পমাত্রিক এলিমেন্ট বা স্বল্পমাত্রিক উপাদান। কি কি উপাদান? কপার, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, মলিবডিনিয়াম, তারপর হচ্ছে বোরন আছে ইত্যাদি থাকে। এবার হচ্ছে সাইটোপ্লাজমের কাজ। সাইটোপ্লাজমের কাজ দেখো খুবই সহজ এবং শর্টে একটা কাজ আমরা জানবো। যে সাইটোপ্লাজম কি করে? সাইটোপ্লাজম কোষ অঙ্গাণুগুলোর ধাত্র হিসেবে কাজ করে, মানে ধারণ কোষ অঙ্গাণুগুলো সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে, তাই এটা হচ্ছে ধাত্র হিসেবে কাজ করে। আর কোষের বিভিন্ন জৈবিক ক্রিয়াগুলি সাইটোপ্লাজমে সাধিত হয়। যেহেতু কোষ অঙ্গাণুগুলো সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে, তাই বিভিন্ন জৈবিক ক্রিয়াগুলি কোথায় সম্পন্ন হবে? স্বাভাবিকভাবেই সাইটোপ্লাজমের মধ্যে সম্পন্ন হবে। তাহলে সাইটোপ্লাজম কি জানলাম? সাইটোপ্লাজমের গঠন কেমন হয়, এর মধ্যে কী কী উপাদান থাকে, তারপর হচ্ছে এর কাজটা আমরা জেনে নিলাম। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আজকের মতো এখানে আমি শেষ করছি।